Assalamualaikum, welcome to my channel Home Cooking Jabin Recipes. आज के तैरी करे देखा बहुत खूबी मजेदार एक चिकेन कबाब रेसिपि। ये रेसिपिटी तैरी करे अपनारा ईद आयोजन अतिथि आप्यायन करते पारें। ये कबाबटी किन्तु तैरी करे संरक्षण करा जाबे मासखानिक जुड़े। संरक्षण पद्धतिटाओ आज के आमी शेयर करेछि। सामने ईद आय आपनारा किन्तु ए कबाबटी तैरी करे पोलाओ किंबा बिरियानी साथे अनायासेई परिवेशन करते पारबेन। तो चलुन सम्पूर्ण रेसिपिटी देखे नेवा जाक। आमार आजकेर रेसिपि भालो लागले अवश्यई भिडियोते लाइक दिए भिडियोटी बेशी बेशी शेयर करे दिबेन। एखाने आमी एक कप मुरगीर मांस बाटा नियेछि। आमी मुरगीर मांसगुलोके छोटो छोटो किउब करे केटे शेलपाटाय बेटे नियेछि। आपनारा चाइले ब्लेंडारेओ ब्लेंड करे निते पारेन। तबे अवश्यई किन्तु मुरगीर बुकेर मांस व्यवहार करते हबे। 1/4 कप सेद्ध करा आलू आमी एखाने दिए दिएछि। आमी आलूटाके सेद्ध करे मैश करे नियेछि। 1/3 कप प्याज कुचि व्यवहार करेछि। प्याजगुलोके अवश्यई किन्तु मिहि कुचि करे निते हबे एकेबारे पतला करे। 2 टेबिल चामचेर मतो दिए दिएछि गरम मसला गुड़ो। आमी आजके प्याकेटेर गरम मसला गुड़ो व्यवहार करेछि। आपनारा चाइले घरे तैरिओ व्यवहार करते पारेन। দিয়ে দিয়েছি এখানে 1.5 টেবিল চামচের মতো ধনে জিরে গুঁড়ো করা, 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। কাঁচা মরিচ কুচি দিয়েছি ঝাল অনুযায়ী। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালের পরিমাণ বুঝে ব্যবহার করবেন। 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এবার এই সবগুলো উপকরণকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। অবশ্যই কিন্তু হাত দিয়ে মাখতে হবে। চামচ দিয়ে মাখলে কিন্তু কাবাবের মিশ্রণটা খুব পারফেক্ট ভাবে মাখা হবে না। খুব ভালো করে আমি সবগুলো উপকরণকে হাত দিয়ে মেখে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন দুটো বান রুটি নিয়েছি। বান রুটিগুলোর উপরে যে অংশটা আছে সেই উপরের স্ল্যাশটা ফেলে দিয়ে নিচের যে শক্ত অংশটা সেটাকেও আমি ফেলে দিব। ফেলে দিয়ে বান রুটিগুলোকে পানিতে ডুবিয়ে পানিটা নিংড়ে আমি ব্যবহার করব। আমার হাতের কাছে আজকে কোনো পাউরুটি না থাকায় আমি বানরুটি ব্যবহার করছি। আপনাদের হাতের কাছে যদি পাউরুটি থাকে অবশ্যই কিন্তু 4 পিস পাউরুটি স্ল্যাশ নিয়ে নেবেন। সেগুলোকে পানিতে ডুবিয়ে পানিটা নিংড়ে ব্যবহার করবেন। তো যেহেতু আমি পাউরুটি পাইনি তাই আজকে আমি বানরুটি ব্যবহার করছি। তো আমি আজকে এখানে দুটো বানরুটি ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু অবশ্যই পাউরুটি ব্যবহার করতে পারবেন, আর পাউরুটিটাই ব্যবহার করা সবচেয়ে ভালো। তো আমি খুব ভালো করে আবারও হাত দিয়ে সবগুলো উপকরণকে একসাথে মেখে নিচ্ছি। আর এই মেখে নেওয়াটা কিন্তু অবশ্যই হাত দিয়ে মেখে নেবেন, আর একটু সময় নিয়ে ভালো করে সবগুলো উপকরণ মিক্স করে দেবেন। এতে করে কাবাবগুলো খেতে কিন্তু দারুণ মজা লাগবে। তো সবগুলো উপকরণ মেখে নেওয়ার পর আমি একটা বাটির মধ্যে দেখতে পাচ্ছেন এখানে টোস্ট বিস্কুটের গুঁড়ো নিয়েছি। আপনারা ব্রেড ক্রাম্বস নিতে পারেন কিংবা টোস্ট বিস্কুটের গুঁড়োও নিতে পারেন। তারপর আমি হাতটাকে ক্লিন করে হাতের মধ্যে খানিকটা তেল মেখে নিয়েছি। এতে করে কাবাবগুলো শেপ দিতে খুবই সুবিধা হবে। খানিকটা পুর নিয়ে হাতের তালুতে আমি কাবাবে শেপ দিয়ে দিচ্ছি। কাবাবগুলো চাইলে আপনারা বড় কিংবা ছোট আপনাদের পছন্দ অনুযায়ী তৈরি করে নিতে পারেন। সরাসরি কাবাবগুলোকে আমি টোস্ট বিস্কুটের গুঁড়োর মধ্যে গড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ডিমের মধ্যে ডুবিয়ে তারপরেও টোস্টের গুঁড়োতে এগুলোকে গড়িয়ে নিতে পারেন। তবে আমার মনে হয় যে কাবাবগুলো এমনিতেই টোস্টের গুঁড়োর মধ্যে গড়িয়ে নিলেও খেতে বেশি ভালো লাগে। এগুলোকে কিন্তু কোনোভাবে ডিমের মধ্যে না ডুবিয়েও এভাবে টোস্টের গুঁড়োতে গড়িয়ে খেতে অনেক বেশি মজা। আপনারা যদি চান তাহলে কিন্তু ডিমের মধ্যে অবশ্যই ডুবোতে পারেন, তবে আমার মনে হয় যে সেটার কোনো প্রয়োজনই নেই। তো আমি একইভাবে সবগুলো কাবাব তৈরি করে নিচ্ছি। খুব ভালো করে টোস্টের মধ্যে গড়িয়ে তারপরে আমি কাবাবগুলোকে তুলে নিচ্ছি। সেম প্রসেসে সবগুলো কাবাব তৈরি করে নিব। ভিউয়ার্স, আমি সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি। আর কাবাবগুলো যদি আপনারা ফ্রোজেন করতে চান তাহলে এ পর্যায়েগুলোকে ডিফের পোর্শনে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো রেখে ঠান্ডা করে তারপরে যে কোনো জিপলক ব্যাগ কিংবা এয়ারটাইট বক্সের মধ্যে ঢুকিয়ে 1 থেকে 1.5 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। ভাজার আগে জাস্ট একটু নামিয়ে রুম টেম্পারেচার এনে তেলের মধ্যে ভেজে নিলেই রেডি হয়ে যাবে। তো আমি আজকের কাবাবগুলো সবগুলো ভেজে নিব। এর জন্য এখানে আমি 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। সয়াবিন তেল মানে নর্মাল রান্না করার যে তেলটা সেটা। তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখনই আমি এর মধ্যে একে একে সবগুলো কাবাব দিয়ে দিব। চুলার আঁচটা কিন্তু আমি লোতে রেখেছি। এই কাবাবগুলো লো আঁচে ভাজতে হবে, হাই হিটে কিন্তু এই কাবাবগুলো ভাজতে যাবেন না। যদি আপনি চুলার আঁচটা বাড়িয়ে দেন তাহলে কাবাবগুলো কিন্তু ভেতরে সেদ্ধ হবে না, উপরটা পুড়ে যাবে।
তাই লো আছে দেখে 10 মিনিটের মতো কাবাবগুলোকে ভালোভাবে ভাজতে হবে। আমি সবগুলো কাবাব দিয়ে দিচ্ছি। কাবাবগুলো দেওয়ার পর যখন একটা পাশ হয়ে যাবে তখন অপর পাশটাকে সাবধানতার সাথে উল্টে দিতে হবে। খেয়াল রাখবেন এই কাবাবগুলো এই পর্যায়ে কিন্তু একটু নরম থাকে, উল্টাতে উল্টানোর সময় একটু সাবধানের সহিত উল্টাবেন, না হলে কিন্তু এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি একে একে সবগুলো কাবাব উল্টিয়ে দিচ্ছি। সবগুলো কাবাব উল্টানোর পর আরও কিছুক্ষণ অপেক্ষা করেছি, যখন আর অপরটা যেটা ছিল সেটাও হয়ে যাবে তখন আমি এই কাবাবগুলোকে আবার একবার উল্টে দিব। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে, এর থেকে কিন্তু আর বেশি ডার্ক কালার করতে যাবেন না। যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে তখনই এগুলোকে নামিয়ে নিতে হবে। আমি একে একে সবগুলো কাবাবকে নামিয়ে নিচ্ছি আর একটা কিচেন টাওয়ালের উপর রেখে দিচ্ছি। ভিউয়ার্স, আমি একই পর্যায়ে সবগুলো কাবাব ভেজে নিয়েছি। আমার আজকে যে পরিমাণে ব্যবহার করেছি এতে করে আমার 13টা কাবাব হয়েছে। তো দেখতেই পেলেন খুব সহজ করে আজকে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি। এই কাবাবগুলো খালি খেতেও দারুণ মজা, বিকালে চায়ের আড্ডায়ও খেতে পারেন, পোলাও বিরিয়ানির সাথে তো অনায়াসে পরিবেশন করা যাবে। সামনে যেহেতু ঈদ আসছে ঈদ আয়োজনে এই রেসিপিটি তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারেন। তো আমার আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের প্রতিটি লাইকই কিন্তু আমাকে নতুনভাবে উৎসাহ দেয়। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।